আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদিতে ইকামাবিহীন বসবাস করতে পারবে প্রবাসীরা, ডিজিটাল ইকামার ব্যাপারে বড় সুখবর দিল সৌদি জাওজাত। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে চালু হয়ে গিয়েছে ডিজিটাল ইকামা। জি, এখন থেকে সৌদি আরবে যে কোনো লেনদেনের জন্য ডিজিটাল আইডেন্টিটি ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছে দেশটির প্রযুক্তি বিষয়ক মন্ত্রী বাদল আল মিশরি। এদিকে মন্ত্রী জানিয়েছে, ডিজিটাল ট্রান্সফরমেশন ড্রাইভের অধীনে সৌদি নাগরিক এবং প্রবাসীদের তাদের জাতীয় পরিচয়পত্র, আবাসিক ইকামা, ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের নিবন্ধনে প্লাস্টিক নথি বহন করার কোনো দরকার নেই। প্লাস্টিকের পরিচয়পত্রের বদলে ডিজিটাল আইডি ব্যবহার করে সৌদি নাগরিক এবং প্রবাসীরা যাবতীয় কাজ করতে পারবেন। সৌদি আরবে ইকামা, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ডিজিটাল ব্যবহার শুরু হয়ে গিয়েছে। এখন থেকে সৌদি আরবে যে কোনো লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল আইডি ব্যবহার করলে চলবে। এ বিষয়ে মন্ত্রী আরও বলেছে, ডিজিটাল ট্রান্সফরমেশনের অধীনে যে সমস্ত প্রবাসী রয়েছে তারা আগে যে প্লাস্টিকের আইডি কার্ড নিয়ে ঘোরাফেরা করত, এখন থেকে প্লাস্টিকের আইডি কার্ড না রাখলেও চলবে। গত 6 জানুয়ারি একটি টেলিভিশন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রিন্স আল মিশরি স্পষ্ট করে বলেছে যে সৌদি নাগরিক এবং প্রবাসীদের সমস্ত লেনদেন এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে চলবে। এদিকে জাওজাদের পক্ষ থেকে বলা হয়েছে, এখন থেকে প্রবাসীরা তারা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে আপসির ইন্ডিভিজুয়াল নামে একটি অ্যাপ পাবে। সেই অ্যাপটি ইনস্টল করে ওপেন করে রেজিস্ট্রেশন করলে এবং তাদের যে আপসির অ্যাকাউন্ট আছে সেই আপসির অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করলে তারা সরাসরি সেখানে একটি নতুন করে ছবি পাবে। তাদের যে আকাম আছে বর্তমান বা বর্তমানে যে ড্রাইভিং লাইসেন্স আছে সমস্ত কিছু তারা মোবাইলে পেয়ে যাবে। আর এই মোবাইল অ্যাপটি নিয়ে সে সৌদি আরবে যে কোনো প্রকার কাজ করতে পারবে। প্লাস্টিকের আইডির বদলে এখন থেকে ডিজিটাল মোবাইলের আইডি ব্যবহার করেই সৌদি আরবের নাগরিক এবং প্রবাসীরা সমস্ত কাজ করতে পারবে, এমনটাই স্পষ্ট উল্লেখ করে দিয়েছে সৌদি আরবের জাওজাত কর্তৃপক্ষ। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা বুঝতেই পারছেন যে সৌদিতে এখন থেকে প্লাস্টিকের আইডি কার্ডের দিন শেষ হচ্ছে। আমরা প্রায় সময় দেখেছি আমাদের প্রবাসীরা তাদের সাথে এই যে প্লাস্টিকের আইডি কার্ড না রাখার কারণে পুলিশের কাছে বিভিন্ন সময় হয়রানি এবং জরিমানার শিকার হয়েছে। এখন থেকে আর সে জরিমানার শিকার হতে হবে না। আপনার কাছে আপনার মোবাইল থাকলেই আপনি আপনার আকামা দেখাতে পারবেন যদি পুলিশ আপনার চেকিংয়ে আকামা দেখতে চায়। দয়া করে আপনারা সকলে এখনই আপসির ইন্ডিভিজুয়াল অ্যাপটি ইনস্টল করে লগ ইন করে রাখবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তার শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।